আজকে আমরা মহামান্য আদালতে বাংলাদেশের যে ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্যগুলো আছে সেই পণ্যগুলোকে নিয়ে একটি রিট আবেদন করেছি এবং বাংলাদেশের সকল জিআই পণ্যের একটি কমপ্রিহেন্সিভ বা পূর্ণাঙ্গ তালিকা করার জন্য এক মাসের সময় দিয়েছেন মহামান্য আদালত। একই সাথে বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে এই জিআই পণ্যগুলো বা ভৌগোলিক নির্দেশক বিভিন্ন পণ্যগুলোর আন্তর্জাতিক রেজিস্ট্রেশন এবং জাতীয় রেজিস্ট্রেশনের ব্যাপারে মহামান্য আদালত জানতে চেয়েছেন। আমাদের চাওয়ার রুলটা ছিল যে আমাদের সরকারের পক্ষ থেকে যে এক্সস্টিভ একটি পূর্ণাঙ্গ একটি তালিকা থাকার কথা, সেই তালিকা প্রণয়ন এবং সংরক্ষণে যে ব্যর্থতা এবং বিশেষ করে আমাদের বিভিন্ন জিআই পণ্যের রেজিস্ট্রেশন তালিকা তৈরি এবং সংরক্ষণে ব্যর্থতা কেন অবৈধ বলে ঘোষণা করা হবে না, এই ইনঅ্যাকশন বা নিষ্ক্রিয়তার ব্যাপারে মহামান্য আদালত রুল দিয়েছেন। দেখুন, আমাদের 1995 সালে আমরা বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হিসাবে ট্রিপস নামে একটি এগ্রিমেন্ট স্বাক্ষর করি, কিন্তু ট্রিপস এগ্রিমেন্ট হয়ে যাওয়ার প্রায় 18 বছর পরে আমাদের আইন প্রণীত হয়েছে 2013 সালে। ভারত কিন্তু তাদের পণ্যের জন্য, তাদের পণ্যের স্বার্থ রক্ষার জন্য অনেক আগে তারাই আইন করে ফেলেছে। আমাদের আইনগুলো এত দেরিতে হয়েছে এবং আমরা গত 10 বছরে মাত্র 21টি পণ্যের রেজিস্ট্রেশন করেছি, অথচ সারা বাংলাদেশে হাজার হাজার পণ্য আছে। আমাদের অসংখ্য কৃষি সামগ্রী আছে, খাবার আছে, আমাদের খাদ্য শিল্প আছে, আমাদের কুটির শিল্প আছে, তাঁত শিল্প আছে, যেগুলোর কোনো তালিকাও নেই, কোনো রেজিস্ট্রেশনও হচ্ছে না। সেজন্য আমরা চেয়েছি যে শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয় ও আমাদের কৃষি মন্ত্রণালয়কে নিয়ে, সকলকে নিয়ে আমাদের একটি লিস্ট করা প্রয়োজন। এটা বিচ্ছিন্ন ভাবে বা সমন্বয়হীন ভাবে কাজ করলে এই লিস্ট করা সম্ভব হবে না। আপনি বলেছেন যে এটা যে বিদেশও যে করতে হয় রেজিস্ট্রেশন, এটা আমাদের জানা নেই। হ্যাঁ, এটি অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা শুধু বাংলাদেশে একটি রেজিস্ট্রেশন করে কাজটা শেষ করছি। এটা সম্পূর্ণভাবে একটি একটি কসমেটিক একটা এক্সারসাইজ, কারণ জিআই পণ্য শুধু রেজিস্ট্রি করলে হবে না, সেই জিআই পণ্যের রেজিস্ট্রেশন বিদেশের বাজারেও থাকতে হবে। আমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, বিশেষ করে ইতালি, অস্ট্রেলিয়া এই সমস্ত এবং আমাদের মধ্যপ্রাচ্যের যে দেশগুলোতে বাংলাদেশি পণ্যের ব্যাপক মার্কেট রয়েছে, সেই মার্কেটগুলোতেও আমাদের জিআই পণ্যের রেজিস্ট্রেশন অত্যন্ত দরকার। না হলে কিন্তু জিআই পণ্যের কারণে আমাদের আমাদের পণ্যের যেমন ব্র্যান্ডিং হবে, একই সাথে আমাদের পণ্যের দামও বাড়বে, এই সুযোগটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আমরা ভাবছি একটা রেজিস্ট্রেশন নিয়ে রেখে দিলেই হলো, কিন্তু এটার পিছনে কিন্তু আর্থিক একটি সুবিধা আছে, ব্র্যান্ডিং একটি অ্যাডভান্টেজ আছে, সেটা কিন্তু আমরা গত এত বছরেও নিতে পারিনি। দেখুন, লেটেস্ট ডেভেলপমেন্ট যেটা হয়েছে সেটা হলো সম্প্রতি গত জানুয়ারি মাসের শুরুতে পশ্চিমবঙ্গ আমাদের গরজ শাড়ি, ঐতিহ্যবাহী গরজ শাড়ি, টাঙ্গাইলের শাড়ি এবং সুন্দরবনের মধুকে তাদের নিজস্ব পণ্য হিসেবে রেজিস্ট্রি করে এবং সারা দেশে ব্যাপক আলোচনা এবং সমালোচনার ঝড় ওঠে এবং অত্যন্ত দ্রুত গতিতে বেশ কিছু পণ্যের রেজিস্ট্রেশনের আবেদন করা হয়েছে, যে আবেদনগুলো বর্তমানে চলমান রয়েছে, জার্নালে প্রকাশিত হয়েছে। কিন্তু আমাদের আশঙ্কা হচ্ছে, আমরা অতীতেও দেখেছি জামদানি রেজিস্ট্রেশনের পরে, যে এটা যখনই আলোচনার আড়ালে চলে যায় তখনই কিন্তু এই বিষয়টা থিতু হয়ে যায়, হারিয়ে যায়। আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের একটি ইন্টারভেনশনের মাধ্যমে এ ব্যাপারে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে নিয়ে আমরা একটি পূর্ণাঙ্গ জিআই প্রোডাক্টের একটি লিস্ট চাই, যে লিস্ট ধরে ধরে বাংলাদেশ দেশীয় এবং আন্তর্জাতিক বাজারের জন্য রেজিস্ট্রেশন করবে, সেটাই এই রিটের উদ্দেশ্য।